সন্ধ্যা সকাল মেঘের মেলা কূল কিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশ বিদেশে পাড়ি মাথায় জটা মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে জ্যোৎস্না রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে। হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। ছুটি ছোট হোক বা বড়, ভ্রমণপ্রিয় বাঙালি ব্যাগ নিয়ে রেডি, আমিও তার ব্যতিক্রম নই। আমাদের এবারের গন্তব্য উত্তর পূর্ব ভারতের স্টেটস অফ ক্লাউডস বা মেঘালয়। মেঘালয়ের অপূর্ব সৌন্দর্যের টান বরাবর ভালো লাগে বলে দ্বিতীয়বার চলেছি মেঘালয়তে পূজার ছুটিতে। গতবার গেছিলাম ভরা বর্ষায় জলপ্রপাতের ভয়ঙ্কর রূপ দেখব বলে। গৌহাটিতে গিয়ে মা কামাখ্যা দর্শন করার পর গন্তব্য ছিল মেঘালয়, আর এবার সময় বাঁচানোর তাগিদে সরাসরি কলকাতা থেকে উড়ে গেলাম শিলং শহরে। প্রথমেই বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ। আশা করি এই ইনফরমেশনগুলি ভিউয়ার্সদের অত্যন্ত সাহায্য করবে এবং একটা স্মুথ ট্যুর প্ল্যান আপনারা সহজেই করে ফেলতে পারবেন। সাথে একথাও বলে রাখি, শুধু ভিডিওর ছবি দেখে ভালো লাগলেও প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের স্নিগ্ধতা, গুহার রোমাঞ্চকর পথ, জলপ্রপাতের ভয়ঙ্কর রূপ, লিভিং রুট ব্রিজের অমোঘ আকর্ষণ উপলব্ধি করতে গেলে আপনাকে সশরীরে আসতেই হবে দ্য অ্যাবড অফ ক্লাউডস বা মেঘালয়। এবার আসি আসল কথায়। মেঘালয় আসার জন্য আপনারা ফ্লাইটে বা ট্রেনে সরাসরি চলে আসতে পারেন গৌহাটি। গৌহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। গৌহাটি থেকে আপনারা বাসেও শিলং পৌঁছে যেতে পারেন, আর পার্সোনাল কার হায়ার করলে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা, আর শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়বে জনপ্রতি 400 থেকে 500 টাকা। তবে সিজন ওয়াইজ দামগুলি ভ্যারি করে। আমরা সরাসরি শিলংয়ে যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইটে। সময় সুযোগ বুঝে টিকিট কাটলে ফ্লাইটের ভাড়া পড়বে জনপ্রতি 3 থেকে সাড়ে 3 হাজার টাকা। শিলং এয়ারপোর্টটি খুবই ছোট এয়ারপোর্ট। কলকাতা থেকে শিলংয়ে পৌঁছতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 55 মিনিট। শিলং এয়ারপোর্টে ল্যান্ড করার আগে আপনি যদি ভাগ্যবান হন তাহলে জানলার ধারে সিটে বসে উপলব্ধি করতে পারবেন, এই তো কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রবেশ করছি মেঘের আবাসস্থলে। মেঘের ফাঁক দিয়ে দেখা যায় সবুজ পাহাড়ের চূড়া, যার সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। বর্ষায় মেঘালয়ের রূপ দেখতে চাইলে আপনাকে যেতে হবে জুন থেকে জুলাইয়ে, আর যারা বৃষ্টিকে এড়াতে চান তারা যাবেন সেপ্টেম্বর থেকে মে মাসের মধ্যে। তবে ভুলে যাবেন না, আপনি কিন্তু যাচ্ছেন সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলে, তাই ব্যাগে ছাতা রেনকোট রাখা মাস্ট। আপনি ট্রেনে যান বা ফ্লাইটে যান, মেঘালয়ে প্রবেশ করার জন্য আপনাকে কী কী করতে হবে একবার দেখে নিই এক নজরে। প্রত্যেক সদস্যের ডবল ডোজ ভ্যাকসিন আবশ্যক, আর প্রয়োজন হবে ILP বা ইন্নার লাইন পাস, যেটা আপনারা মেঘালয় ট্যুরিজম অ্যাপ বা ওয়েবসাইট থেকে ইনভাইটে গিয়ে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র হাতের কাছে রাখতে হবে ফটো, আধার কার্ড ও হোটেল বুকিং রিসিট মিনিমাম 2 দিনের জন্য। ভ্যাকসিন সার্টিফিকেট ও ILP হার্ড কপি বা সফট কপি আপনার হাতে থাকলে আপনি 2 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট থেকে চেক আউট করতে পারবেন। কাকতালীয়ভাবে আমরা 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজমের দিন মেঘালয় পৌঁছই। এয়ারপোর্টে আসা মাত্রই মেঘালয় ট্যুরিজমের পক্ষ থেকে টুরিস্টদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় তাদের বিশেষ উত্তরীয় দিয়ে, যা পেয়ে আমি সত্যিই আপ্লুত হয়েছিলাম। আমাদের গাড়ি প্রি বুক করা ছিল, তবে গাড়ি প্রি বুক করা না থাকলেও এয়ারপোর্টের পাশের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা কার হায়ার করে নিতে পারেন। শিলং শহরে হোটেল অ্যাভেলেবেল, তবে সিজনে হোটেল বুক করে যাওয়াই ভালো, তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। তবে চেষ্টা করবেন পুলিশ বাজারের কোনো হোটেলে থাকার, এখানে বিভিন্ন মানের ও বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন। এই পুলিশ বাজারই হলো হার্ট অফ দ্য টাউন। আরও ভালো হয় সেন্টার পয়েন্টে যদি হোটেল বুক করতে পারেন, তবে এখানকার হোটেল কিন্তু বেশ কস্টলি। আপনারা সাইট সিনের জন্য পার ডে গাড়ি করতে পারেন এই সেন্টার পয়েন্ট থেকেই। 4 সিটার গাড়ির ভাড়া পড়বে পার ডে 3300 থেকে 3600 টাকা। এছাড়া আপনারা পুলিশ বাজারে MTDC বা মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস থেকেও প্রয়োজন মতো ছোটো গাড়ি, বড় গাড়ি বা MTDC-র বাসেও সাইট সিন সেরে নিতে পারেন।
তবে এক্ষেত্রে অসুবিধা হলো এমপিডিসির তালিকায় নির্দিষ্ট যে টুরিস্ট স্পটগুলি আছে তার বাইরে আপনি কিন্তু একটিও এক্সট্রা স্পট দেখতে পাবেন না। এরপর আসি খাওয়া দাওয়ার কথায়। শিলং শহরের রাস্তায় বাঙালির প্রিয় খাবার ঝালমুড়ি, ফুচকা, চাউমিন, মোমো, চা, কফি, পুরি, সবজি সবই পেয়ে যাবেন। আর বাঙালি থালি সিস্টেমে ভাতের হোটেলের জন্য সেন্টার পয়েন্টের বিখ্যাত হোটেল লিটল ক্যাসেল ইনের পাস দিয়ে দু চার পা এগিয়ে গিয়েই দেখতে পাবেন জেল রোডে আছে সুরুচি হোটেল, অলিও হোটেল বা মনোহর হোটেল। খুঁজে না পেলে গুগল ম্যাপে সার্চ করলে লোকেশন সহজেই দেখতে পেয়ে যাবেন। মোটামুটি মাছ ভাতের থালি 150 থেকে 200 টাকার মধ্যে পাবেন। এবার আসা যাক রাতের শিলং শহর কেমন। হার্ট অফ দ্য শিলংয়ের পুলিশ বাজারকে আপনার কিছুক্ষণের জন্য নিউ মার্কেট ভেবে ভ্রম হতে পারে। কি নেই এখানে? জুতো, ছাতা, গরম পোশাক, ঘর সাজানোর মনোহারি জিনিস দিয়ে দোকানিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ক্রেতাদেরও রয়েছে উপচে পড়া ভিড়। এখান থেকে দরদাম করে মনের মতো জিনিস কিনে নিতে পারেন। এবারে ট্যুরে আমরা দেখব শিলং, জোয়াই, চেরাপুঞ্জি, মৌসিনরাম, ডাউকি ও মাউলিয়ং। যে কোনো ট্যুরের অর্ধেক সাফল্য নির্ভর করে কার ড্রাইভারের ওপর। সৌভাগ্যক্রমে আমরা এবারের ট্যুরে এমন একজনকে পেয়েছিলাম যিনি শুধু আমাদের কার ড্রাইভারও নন, গাইডও বলা যেতে পারে। অত্যন্ত বিনয়ী ভদ্র এই মানুষটিকে স্পেশাল থ্যাঙ্কস জানালাম আমার ভিডিওর মাধ্যমে। আমাদের ড্রাইভার অমৃতজির কন্ট্যাক্ট নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিউয়ার্সদের সুবিধার জন্য। যারা পরবর্তীকালে আসাম ও মেঘালয় ট্যুর করতে চান অমৃতজির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নির্দ্বিধায় বলতে পারি ঠকবেন না। আমরা মেঘালয় ট্যুরে কোন জায়গায় কতদিন ছিলাম, হোটেল বা হোমস্টে কেমন ছিল, কীভাবে হোটেল ও হোমস্টে বুক করলাম, কোথায় কী দেখলাম, বিভিন্ন জায়গার টিকিট প্রাইস কত, কোন ট্যুরিস্ট স্পট কোন দিন বন্ধ থাকে, তার যাবতীয় তথ্য নিয়ে আসবো পরের ভিডিওতে। এজন্য আমার চ্যানেল স্মার্ট গৃহিণীতে নিয়মিত চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।